আসলামুকুম প্রান্তীয় চাকরি প্রার্থী ভাই বোনেরা কর কমিশনার কার্যালয় ই ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট ঢাকা অফিসক পদের পরীক্ষা কিন্তু আগামী সাত তারিখ হতে যাচ্ছে আগামী সাত তারিখ কিন্তু অফিস পদের পরীক্ষা হতে যাচ্ছে ম্যানেজমেন্ট ইউনিটের ঠিক আছে এখন যেহেতু শূন্য পদ ছিল অনেক শূন্যপাত সেখানে তো পরীক্ষার্থীও বেশি এই পদের জন্য একটি স্পেশাল একটি সাজেশন আছে সেটা কিভাবে পড়বেন কিভাবে সকল বিষয় নিয়ে আজকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিওতে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন সেখানে সকল বিষয় কিন্তু আলোচনা করব। তাই আপনার যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখেন চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওতে চলে যায় যে বিষয়ে আলোচনা করব পদের নাম অফিস শখ বিশ নাম্বার গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এই পদের পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে সাত তারিখ রোজ শুক্রবার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা চব্বিশটি এই যে কর কমিশনার কার্যালয় ই ট্যাক্স ম্যানেজমেন্টের এটা কিন্তু একটি কম্পোসারি পদ মানে অফিস শক পদটি এই পদে কাজকে এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনার চাইলে দেখে নিতে পারেন এখন এই পদের জন্য যে স্পেশাল সারসনটা তৈরি করা রয়েছে আর যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় এই যে স্ক্রিনের উপর যে বাংলা লিঙ্ক নাম্বারটা দেখতেছেন এই স্ক্রিনের উপর বাংলা লিঙ্ক নাম্বারটা আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যাদের প্রয়োজন হবে স্ক্রিনের উপর বাংলা লিঙ্ক নাম্বার এইখানে আপনারা যোগাযোগ করে এই যে অপিসক পদের সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারেন পড়া ছাড়া কোনো ধরনের কোনো বিকল্প নাই ভাই পড়তে হবে যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই অবশ্যই কিন্তু পড়তে হবে আজকে চার তারিখ পাঁচ ছয় সাত আর মাত্র মাঝখানে দুই দিন বাকি আছে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই কিন্তু সাজেশন নিয়ে পড়েন প্রিপারেশন নেন যে যেভাবে পারেন সেইভাবে প্রিপারেশন নিতে হবে এখন অফিস শিক্ষক পদ মূলত ভাই চতুর্থ শ্রেণীর কর্মচারী তারা তারা যদি কর্মকর্তা নয় তারা কর্মচারী চতুর্থ শ্রেণীর আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা প্রথম অবস্থায় কিন্তু আপনারা চোদ্দ হাজার প্লাস মানে পনেরো হাজারের কাছাকাছি কিন্তু আপনারা বেতন পাবেন এছাড়াও বলে দেয় অনেকে বলেন যে ভাই অফিস হকে প্রমোশন আছে আপনি জানেন না ভাই বিশেষ ক্ষেত্রে কোনো ক্ষেত্রে প্রমোশন হয় বেশিরভাগই ভাই প্রমোশন হয় না আপনি খেয়াল করবেন বিভিন্ন দপ্তর কর্পোরেশন দপ্তরে বেশিরভাগ অফিস হক পদে প্রমোশন নাই বলতে চলে কোনো ক্ষেত্রেও বেশি সে দু একটা জায়গায় যদি কর্তৃপক্ষ চায় সেই ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে বেশিরভাগ জায়গায় কিন্তু অফিস পদের প্রমোশন নাই তাই যারা প্রমোশনের আশা করতেছেন তারা কিন্তু আপনারা যদি ভাবেন যে প্রমোশন পাওয়া দরকার হবে এই সেই তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু আমার মনে হয় না আপনাদের এটা পরীক্ষা দেওয়া উচিত যারা মনে করেন যে একটু অল্প পড়াশোনা আছেন অফিস পদের কাজ কি আপনারা জানেন অফিস পদের কাজ হলো আপনার অফিসিয়াল বিভিন্ন ধরনের দপ্তরে এইসব কাজ করা যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই দুই দিন বাকি আছে তাই অবশ্যই আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন স্ক্রিন ওপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেইখানে আপনারা যোগাযোগ করতে পারেন চাকরি ধরন সকল ধরনের পরামর্শের জন্য আহ তাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম